ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, দেশি আলু দিয়ে খেসারির ডালের বড়া রেসিপি। তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো দেশি আলুকে ছুলে নিয়েছি যাতে তাড়াতাড়ি সুবিধা হয়, আর এখানে খেসারির ডালটাকে ভিজিয়ে রেখেছি, বেটে নেব। আর এখানে থালাতে আমি সব মশলা নিয়ে নিয়েছি, এক এক করে সবগুলোকে বেটে নেব, জল নিংড়িয়ে তুলে নেব, একটু একটু করে বাটবো। আর এগুলোকে বলে দিই, সুপারি গাছ হয় না, সুপারির গাছের খোল কেটে এভাবে বানানো যায়, যাতে লঙ্কা টঙ্কা বাটলে হাতে না জ্বালা করে, ওই জন্য এভাবে আমাদেরকে বানিয়ে নেয়। আমিও বানিয়ে নিয়েছি, এখন বাকিগুলোও দিয়ে দেব জল নিংড়িয়ে। সবগুলো বেটে নিয়েছি, এখন মশলাগুলোও বেটে নেব আমি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো বেটে নেব, জিরে আদা সব বেটে নেব। অর্ধেকটা দেব ডালের বড়ায় আর অর্ধেকটা দেব তরকারির জন্য রাখবো। সবগুলো একসাথে বেটে নেব, ভাগে ভাগে বাটলে সময় লাগবে, ওই জন্য আমি একবারেই বেটে নেব সবগুলো। এই দেখো আমার বাটা প্রায় হয়ে গেছে, এইটুকুনি বাটলেই হয়ে যাবে। আমি সব মশলা দিয়ে দিয়েছি, এখন দিব চালের গুঁড়ো আর দিব একটু বেসন, এখন দিয়ে দিব লবণ আর হলুদ। এই যে আমি সুন্দর করে একসাথে মেখে নেব, বড়ার জন্য তৈরি করে নেব। শাশুড়ি মা পেঁয়াজ কেটে দিচ্ছে যাতে আমার একটু সুবিধা হয়। এই দেখো পেঁয়াজ কুচানো, লঙ্কা লঙ্কা কুচানো দিয়ে দেওয়া হয়েছে, এমন সুন্দর করে আমি মেখে নেব, এবং মিক্সড হয় এক প্রত্যেকটায় ভালোভাবে। চাপিয়ে দিলাম উনানে, গরম হতে থাক, গরম হলে পরে তেল দিয়ে দেব। হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব বড়া ভাজার জন্য। এখন বড়াগুলো দিয়ে দেব, সাইডে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি পড়বে না, নাহলে লাল বেশি হয়ে যাবে।
ভালো হয়ে গেছে। এখন থালাতে আমি নামিয়ে নেব। সুন্দর মুচমুচে হবে এভাবে ভাজলে, তোমরাও সবাই ট্রাই করবে। এমনি চা দিয়ে খেতে ভালো লাগবে, আর টকটি রান্না করে খেলেও ভালো লাগবে। তো আমি এখন দিয়ে দেব। হয়েছে না, এভাবে তোমরাও ট্রাই করবে বাড়িতে, খেতে তো ভালো লাগবেই, ভাত দিয়ে খেতে আরও ভালো লাগবে। লঙ্কা দিয়ে দিলাম, সাথে তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, একটু লাল করে ভেজে নেব। দেশি আলু খুব সুন্দর খেতে হয়। এখন পরিমাণ মতো হলুদ লবণও দিয়ে দেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব, পরে মশলাটা দিয়ে কষিয়ে জল দিয়ে পরে বড়াগুলোকেও দিয়ে দেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি বাটা মশলাগুলো সব দিয়ে দেব এর মধ্যে। এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলাগুলো, যাতে মিশে আলুগুলোর সাথে, তাহলেই স্বাদ হবে। এই যে আমার ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। জল ফুটে গেছে, এখন আমি ডালের বড়াগুলো দিয়ে দেব। এখন আরো একটু ভালো করে ফুটিয়ে নেব, যেন ঝোলের মশলা টশলা গুলো বড়ার ভেতরে যায়। সুন্দর করে দেখো বড়াগুলো ঝোলে ফুলে ফুলে গেছে। এখন নামিয়ে নেবো।